গোসল কখন ফরজ হয়? এক নম্বর, যৌন উত্তেজনা বশত বীর্য বের হলে গোসল ফরজ হবে। স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে। স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হবে। পুরুষের লিঙ্গের অগ্রভাগ স্ত্রীলিঙ্গের প্রবেশ করলে আপনার গোসল ফরজ হবে। মেয়েদের হাইজ বা নিফাস হলে গোসল ফরজ হবে। সমকাম কিংবা হস্তমতন করে বীর্যপাত ঘটালে গোসল ফরজ হবে। গোসল ওয়াজিব হওয়ার কারণ, নাফাকা অবস্থা বেদিন মুসলমান হলে। দুই, স্বপ্নদোষ দ্বারা ছেলে বালক হলে। তিন, হাইজ বা স্বপ্নদোষ দ্বারা মেয়ে বালক হলে গোসল ওয়াজিব। সুন্নত গোসল, জুমার দিন নামাজের জন্য গোসল করা সুন্নত। দুই, ঈদের জন্য ঈদ উল ফিতর ঈদ উল আজহার জন্য গোসল করা সুন্নত। সাথে সাথে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন গোসল করাটা সুন্নত। তিন নম্বর, হাজিদের জন্য আরাফাতের দিন দুপুরের পর গোসল করা সুন্নত। চার, ইহরাম পরার জন্য গোসল করাটা সুন্নত। এবার মুস্তাহাব গোসল। এক, পাক অবস্থায় বেদিন মুসলমান হলে গোসল করাটা মুস্তাহাব। দুই, শবে বরাত শবে কদর গোসল করাটা মুস্তাহাব। সূর্যগ্রহণ বা ইস্তিসকার নামাজের পূর্বে গোসল করাটা মুস্তাহাব।